আসলে একটি বার্জ রয়েছে, 13,000 টন পাথর, একটি ভেকু ও পাথর ভাঙার মেশিন সহ বেশ কিছু সরঞ্জামাদি। এগুলো ভারতের কাকিনাদা পোর্ট থেকে নেওয়া হচ্ছিল কক্সবাজারের মাতার বাড়ির একটি প্রকল্পের জন্য। পথে বৈরী আবহাওয়ার কারণে টাগ বোট AM অ্যাকুয়ার্ড থেকে বার্জটি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় জনসাধারণের সাথে যোগাযোগ করেছি, তাদেরকে বলেছি যাতে এখানকার জাহাজের কোনো জিনিস এখানে মিসিং না হয়, তারা যাতে সেখানে কোনো পাহাড়ের ব্যবস্থা রাখে। বার্জটি কোস্টগার্ডের নিরাপত্তায় রয়েছে, নাম আল কুপ্তান। এটি সংযুক্ত আরব আমিরাতের শারজায় শহরে অবস্থিত একটি কোম্পানি।